দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় শুক্রবার। মৃতার নাম সোনি তুরি। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের। চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনি দেবীর বাপের বাড়ি আসানসোল। প্রায় দুবছর আগে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা বিশন তুরির সঙ্গে বিয়ে হয়। গর্ভবতী সোনিদেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সদ্যজাত কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, সন্তান ও মা দুজনেই সুস্থ ছিলেন। এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানান, সোনিদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে, দুপুরে মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। চিকিৎসকের শাস্তির দাবি করেন হাসপাতাল সুপার ধীমান মণ্ডল। জানান, ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে একটি বিশেষ টিম করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইনজিন। সুস্থ ছিল, তারপরে ডাক্তার দেখলো, এখানে নার্স দেখলো, তারপরে বেটে নিয়ে গেলো। বেটে নিয়ে এবার সিরিঞ্জ দিয়েছে ওকে, সিরিঞ্জ দেওয়া পড়লো মেয়েটা বেডটা, তারপরে বেটে রাখলো। মেয়েটা খুব ভালো ছিল, রাত পর্যন্ত মেয়েটা ভালো ছিল। রাতে ডাক্তার জিজ্ঞেস করেছে মেয়েটা ভালো ছিল। তারপরে আবার কালকে সকালে হঠাৎ করে মেয়েকে বলছে যে আমি সিজার করবো, তুমি সিজার রুমে চলো, কিছু খাবে না। তো এটা বললো ডাক্তার, মেয়ে কিন্তু ঘরে গার্জেন তো বলা উচিত ছিল ওকে, কারো গার্জেনকে না বলে ডাক্তার মেয়েটাকে নিয়ে গেছে ওটিতে, নিয়ে গেছে ওটিতে। মেয়াকে আমি ফোন করেছে, আমি ট্রেনে ছিলাম, আসানসোল থেকে ট্রেন থেকে আসছিলাম। আমি বলছি বা ট্রেনে আসছি বেটা, আমি আসছি, তারপরে ঢুকবো ওটিতে। বল না, আমার ঢুকিয়ে দিচ্ছে ওটিতে, আর কথা বলতে পারবে না। তারপরে মেয়া 3:30 সময় বেরিয়েছে, 2:30 সময় তখন বলছে মা আমাকে ভোর লাগছে, সবাই মিলে ধরেছে, আমার ভোর লাগছে, মনে হয় ডাক্তার কিছু করবে। তুমি কেন বেটা? বললাম ঘর যাই। বলতো ঠিক আছে চলো। তা ফির করকে বলছে না মা বাচ্চা নে, বাচ্চা হয়ে যাবে তব নিয়ে যাবো আমি। তারপরে ডাক্তার আবার অপারেশন করতে নিয়ে গেলাম, আমাদের সাইন করালো, আমি সাইন করেছি, আমার জামাই সাইন করেছে। বলছে তুমি মা? বললাম হ্যাঁ আমি মা। বলে সাইন করবে? তাহলে আমি সাইন করবো। সাইন করালো, সিজার হলো, সিজার হয়েছে বাচ্চা, সন্তান হলো। হ্যাঁ, কি হয়েছে? সন্তান মেয়ে হয়েছে। তারপরে সিজার করে মেয়েটাকে বার করলো, সিজারকে বার করে তারপরে মেয়েটাকে নিয়ে গেছে ওয়াটে। 7:30 সময় ওকে বেটে দিয়েছে। দেওয়ার পরে মেয়েও ভালো ছিল আর বাচ্চাও ভালো ছিল। বাচ্চাকে মেয়েকে ভিডিও ছেড়েছে, আবার জায়ের সঙ্গে, নানাদের সঙ্গে, আমার বৌদি, নিজের বৌদির সঙ্গে কথা বলেছে মেয়ে। তখন মেয়েটা ভালো ছিল। আজকে কি হলো দিয়ে কি জানতে পারলে? আজকে হঠাৎ করে বলছে এরা কি মেয়েটা তোমার মারা গেছে, তুমি সাইন করবে এখানে। তাহলে আমি সাইন করবো না, ডাল ঘরের লোক আসো, বাড়ির লোক জমাই আসো, জমা তোমার মালিক জমা আসো, তারপর আবার দেখছি। তারপর আমি দিকে চলে যাই। কিভাবে মারা গেল কি বলছে ডক্টর? ডাক্তার বলছে ওর শ্বাস চলছিল না, কিডনি, ওর কিডনি কাজ করছে না, নার্ভ চলছে না, তার জন্যে মেয়েটা মারা গেছে। আপনারা কি মনে করছেন? আপনার মনে করছে ডাক্তারকে অপারেশন করার ভুল হয়েছে, ওদের শাস্তি চাই। এখন আপনারা এই সুপারের এখানে এসেছেন কি জন্য এসেছেন? সুপারের অবস্থায় এসেছি আমরা, যে ডাক্তার অপারেশন করার জন্য ভুল হয়েছে, তো আমার মেয়ের জন্য ওকে শাস্তি চাই। আর মরার পরে আগে ডাক্তার কোনো কিছু আমাকে কালকে বলে না, হঠাৎ করে কি করে বললো মেয়েটা মারা গেল, ইয়ার কারণ? আপনি কি মা? আমি মা। কি নাম আপনার? আমরা ফুল দেবী। ফুল দেবী? হ্যাঁ। আমি যখন কালকে বলছি তখন কিছু বলে না, বলছে না পেশেন্ট ভান আছে। আর তারপরে আমাকে সকালে ঢুকিয়েছে ওটিতে, বলে ঢুকে আসো দেখো, তো আমি এখান থেকে ওখান থেকে দেখছি, ওখানে যেতে ইচ্ছি, আমার খাট থেকে এখানে দেখে বেরিয়ে গেছে। বলছি দেখলে? বলে হ্যাঁ দেখলাম। তো বাড়াতে এবার তারপরে নাচ দিয়ে পেটের দিটা চিপিয়ে কালকে পুরো চিপচাপ করেছে, তারপরে ওর রক্ত পুরো বেলেটিন মানে ফুটছে ওর বার দিকে, পুরো বেলেটিন ছাড়ছে। তা বলছে কি মেয়েটা ভালো না, ওখানে নিয়ে যাচ্ছি ওটিতে, চলো সাইন করো। আমি বললাম বাড়িতে লোক না আসুক না, তুমি সাইন করো। আমি সাইন করেছি, তারপরে ওটিতে নিয়ে গেল। ওটিতে নেওয়ার পরে তাকে ভর্তি করলো, বললো ব্লেড লাগবে, তুমি ব্লেড চা। তা বাড়ির লোককে আমি ফোন করেছি, তারপরে ব্লেড দিতে এসছে ওরা, ব্লেড নিয়ে এলো কালকে, ব্লেড চেয়েছে নিয়ে এসছে, ছিল গেল। দিয়ে ডাক্তার কি বললো? তারপর ডাক্তার তারপরে কিছু বলো না কাকু। আজকে আজকে কি হয়েছে আমি কি জানতে পারবো? এখানে আমরা এখন কিছু জানো, সকাল থেকে কিছু বলে না, তা বলছে হঠাৎ করে তোমার পেশেন্ট মারা গেছে, এখানে নিয়ে যেতে হবে। কি মনে করছেন আপনারা, কিভাবে মারা গেল? আমরা কি মনে করছি, ডাক্তারকে সাজা চা, যে মেয়েটা কি কারণে মারা গেল সেটা জানতে চাই। মানে চিকিৎসার কোনো গাফিলতি আছে বলে মনে করছেন? ভুল হয়েছে, চিকিৎসা ওদের ভুল করেছে, চিকিৎসা। যখন আমি স্যার আমাকে ভালো মেয়ে ভর্তি করেছি, আমি যখন জিজ্ঞেস করছি যে স্যার কিডনিতে হয়েছে, কি হয়েছে কিডনিতে, কি করে গেল, পেশাব কেন বন্ধ আছে, আর শ্বাস কেন নিচ্ছে না, কি হয়েছে, কারণ তো জানতে পারে। বলছি এখন আপনারা কোথায় এসেছেন? এখানে এখানে কি চাইছেন? সুপারের কাছে কেন এসেছেন? সুপারের কাছে ডাক্তার আমারে সাজা চায়।
আপনার নাম ফুলদেবী, আপনার কি হয়? আমার মেয়ে, আমি মেয়ের কাছে ছিলাম, কালকে বাচ্চাটা আমার কাছে নিয়ে গেছে, কোণের থেকে নিয়ে নাস নিয়ে নিয়েছে আয়া গলা, তখন আমি ও রাতে বললাম বাচ্চাটা কোনা, বাচ্চার তোমাদের দেখতে হবে না, অবস্থা মেয়েকে নিয়ে এসেছিলাম, এখন হঠাৎ করে বলছে মেয়েটা মারা গেল, আর বাচ্চাটা কালকে বললাম দেখো, বলছে না বাচ্চাটা খাতে না, বাচ্চা খুব ভালো আছে, বাচ্চাকে দেখতে হবে না, তুমি মেয়েকে দেখো আর ঠাকুরকে মানাও, বারবার বলছে ঠাকুরকে মানা, তোমার মেয়ে কোন সময় মারা যাবে আমরা বলতে পারছি না। আপনার কি নাম? আমার নাম ফুলদেবী। আর আপনার মেয়ের নাম কি? সনিতুরি। বয়স কত? 19 বছর। না 19 বছর।